আমি কোনো ধর্মেই বিশ্বাস করি না। আচ্ছা, আপনি কি তাহলে অ্যাথিস্ট? কাইন্ড অফ অ্যাথিস্ট। সানগ্লাস কাপার, এটার দুইটা একটা ডিজাইন আছে, আমার কাছে দেখলেই মনে হবে যে এটা এমনি এমনি হয়নি, সৃষ্টি করেছেন। এর চাইতে আপনার ডিজাইন হাজার হাজার কোটি কোটি গুণ শ্রেষ্ঠ। আপনার দুইটা চোখ, এখানে লেন্স আছে কত, আমি যে ক্যামেরা দিয়ে ভিডিও করতেছি, এই ক্যামেরার সাথে আপনার লেন্সের বা এগুলোর একটা তুলনা দেওয়া যায়। আপনার টেস্ট বাট, আপনার যদি টাং দেখেন, জিব্বাতে একটা সেন্সেশনের ব্যাপার আছে। তো এই যে বিষয়গুলো, এগুলো একজন স্রষ্টা ছাড়া মানে আমার কাছে যেটা মনে হয়, আমি আপনার লজিকে আপনি যেটা ইচ্ছা আপনি যেটা বিশ্বাস করেন, বাট আমার কাছে মনে হয় যে এই সমস্ত কিছু সুন্দরভাবে সুশৃঙ্খল চলার জন্য অবশ্যই একজন সৃষ্টিকর্তা দরকার। সে তো আছে। তো ঈশ্বর পৃথিবীতে আসবেন না, তিনি আত্মা সৃষ্টি করে পাঠিয়ে দেবেন। এটা হলো ভগবদ গীতা 4:7-8 পরিষ্কার বলা হচ্ছে এখানে। ভিডিওটি না টেনে সম্পূর্ণভাবে দেখার অনুরোধ রইল। আমাদের আজকের এই ভিডিওটি স্পন্সর করেছে বারাকা রাহমা। বারাকা রাহমা খুবই ফ্যাশনেবল ডিজাইনের ড্রেস বিক্রি করে থাকে, বিশেষ করে খুবই রিজনেবল প্রাইসে অরিজিনাল পাকিস্তানি ড্রেসগুলো মেয়েদের জন্য আপনারা কিন্তু এখান থেকে পেয়ে যাবেন। সো যারা কিনতে যাচ্ছেন তারা অবশ্যই কিন্তু ভিডিও ডিসক্রিপশন এবং কমেন্ট ফলো করতে পারেন, সেখান থেকে চাইলে যোগাযোগ করে আপনারা ড্রেসগুলো কিনতে পারেন। আমার নাম শঙ্খ চ্যাটার্জি। শঙ্খ চ্যাটার্জি, আচ্ছা। তো ভাই এমনিতে কী করেন? আমি আর্কিটেক্ট। আচ্ছা, আমি কোনো ধর্মেই বিশ্বাস করি না। আচ্ছা, আপনি কি তাহলে অ্যাথিস্ট? কাইন্ড অফ অ্যাথিস্ট। সো আমি সেরকম বিশ্বাস করি না, আর মানে আমি সবাইকে একভাবেই দেখি। আচ্ছা আচ্ছা। সো এটার মানে লজিক্যাল জিনিসটা আমার কাছে মনে হয় যে এই পৃথিবীর মানে এই যে মিল্কি ওয়ে গ্যালাক্সি বলেন, এটা তো ছোট্ট একটা গ্যালাক্সি বলতে পারেন, তো এর বাইরেও তার অনেক গ্যালাক্সি আছে। এত কিছু এত সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে চলতেছে, বাট এটার জন্য একজন কারিগর, আপনার কি মনে হয় যে একজন কারিগর দরকার নেই, একজন স্রষ্টা দরকার নেই? এমনি চলতেছে যেখানে আমি আপনি আমাদের একটা ছোট্ট একটা আপনার হাতে যে মোবাইলটা আছে, লাইক এটার একটা ডিসপ্লে আছে, একটা ক্যামেরা আছে, এটা সৃষ্টি করতেও একটা মানুষের দরকার হয়েছে, সেখানে আমি আপনি এত কমপ্লেক্সিটি। আমার তো মনে হয় এটা অনেক বড় একটা বিষয়, মানে এটা আমার বিশ্বাস, আমি যাই, কোনো প্রমাণ নেই, কিছু নেই, যাই না, কিন্তু এটা অনেকদিন ধরে আমার মনে হতো যেন যেমন একটা মলিকিউলের ভেতরে প্রোটন ইলেকট্রন অনেক কিছু থাকে, হুনোজ মেবি দোজ আর ডিফারেন্ট ওয়ার্ল্ডস। প্রোটন ইলেকট্রন এগুলো সৃষ্টি করতে থাকে। না না, আমি সেটাই বলছি, হয়তো আমরা হয়তো সেই একটা প্রোটনেই হয়তো আমরা বাস করছি, আমরা তো জানি না, দেয়ার ইজ আ বিগার মলিকিউল। আচ্ছা, আমার কাছে যেটা মনে হয়, আমি নর্মালি যদি বলি, এই যে সানগ্লাস আপনার, এটার দুইটা একটা ডিজাইন আছে, আমার কাছে দেখলেই মনে হবে যে এটা এমনি এমনি হয়নি, সৃষ্টি করেছেন। এর চাইতে আপনার ডিজাইন হাজার হাজার কোটি কোটি গুণ শ্রেষ্ঠ। আপনার দুইটা চোখ, এখানে লেন্স আছে কত, আমি যে ক্যামেরা দিয়ে ভিডিও করতেছি, এই ক্যামেরার সাথে আপনার লেন্সের বা এগুলোর একটা তুলনা দেওয়া যায়। আপনার টেস্ট বাট, আপনার যদি টাং দেখেন, জিব্বাতে একটা সেন্সেশনের ব্যাপার আছে। তো এই যে বিষয়গুলো, এগুলো একজন স্রষ্টা ছাড়া মানে আমার কাছে যেটা মনে হয়, আমি আপনার লজিকে আপনি যেটা ইচ্ছা আপনি যেটা বিশ্বাস করেন, বাট আমার কাছে মনে হয় যে এই সমস্ত কিছু সুন্দরভাবে সুশৃঙ্খল চলার জন্য অবশ্যই একজন সৃষ্টিকর্তা দরকার। হ্যাঁ, সে তো আছে। এবার আমরা হয়তো অজান্তে কত কিছু সৃষ্টি করছি, আমরা জানি না, হয়তো তার হাতে এর মধ্যেই আছে। তাহলে আমি আপনি যেটা বললেন ভাইয়া, যে আপনি আসলে মানে ওয়ান কাইন্ড অফ সৃষ্টিকর্তা বিশ্বাস করেন, তো আমার মনে হয় যে এই জিনিসটাতে থেকে ইনশাল্লাহ আপনি বিশ্বাস করতে পারেন যে সৃষ্টিকর্তা। সৃষ্টিকর্তায় বিশ্বাস করি, ধর্মকে বিশ্বাস করি না, ধর্মকে বিশ্বাস, ধর্ম কাজের সঙ্গে বিশ্বাস করি। আচ্ছা, মানে ধর্মের বিভিন্ন বিষয়টা আপনার ইয়া, সেটা কাজ, সেটা কাজের, হ্যাঁ, সৃষ্টিকর্তা বিশ্বাস করি। দিস ওয়ান পাওয়ার, আমাদের ইয়েতে স্বামী বিবেকানন্দ ছিলেন, স্বামী বিবেকানন্দ কোনো ধর্মে বিশ্বাস করতেন না, কিন্তু উনি বলেছিলেন যে একটা শক্তি আছে। শক্তি কী? সেই শক্তির তো কোনো ব্যাপার বলেনি যে সেটা কি আমরা তৈরি করছি, কে তৈরি করছে। সেই শক্তি এতই বিশাল যে তার ব্যাপারে কথা বলার আমরা হয়তো, তাহলে আমি ধরে নিচ্ছি সেই বিশাল শক্তির যে মালিক তাকে আপনি স্রষ্টা হিসেবে বিশ্বাস করছেন? নিশ্চয়ই করি। আচ্ছা, আলহামদুলিল্লাহ। তবে তাকে হয়তো আমরা ভগবান বলি, আপনি ভগবান বলতেছেন, আমি আল্লাহ বলছেন, আমরা সবাই হয়তো সেই। আমাদের আসলে এটা উচিত, মানে আমি অ্যাজ এ ব্রাদার হিসাবে আপনাকে, আমি চিনি না কিন্তু আপনাকে ভালোবাসি, স্রষ্টার জন্য ভালোবাসি, তো সেখান থেকে আমার মনে হচ্ছে যে আসলে সেই স্রষ্টা যেগুলো আমাদেরকে বলে গিয়েছেন, অবশ্যই তিনি যেহেতু এত বড় একটা প্ল্যানিং করে এত কিছু সাজিয়েছেন, তো আমাদের প্রতি তার একটা দায়িত্ব আছে। তিনি আমরা যেটা আপনারা বলেন যে আপনাদের ধর্মে অনেক অবতার ছিল বলে থাকি, আমরা বিশ্বাস করি নবী ছিল, তো অবশ্যই তাদের মাধ্যমে হয়তো স্রষ্টা আমাদেরকে সেই জিনিসগুলো জানিয়েছেন, আমরা এটা বিশ্বাস করি যে আমাদেরকে একটা গাইডলাইন দিয়েছেন স্রষ্টা, সেটা আপনার ধর্মে মনুসংহিতা, বেদ, বেদান্ত, উপনিষদ অনেক কিছু থাকতে পারে, এগুলো তো মানুষ লিখেছে, স্রষ্টা তো লিখতে বলেন। আচ্ছা, মানুষ লিখেছে, আপনি বলেছেন মানুষ লিখেছে, ঠিক আছে, আপনার ধর্মগ্রন্থ অনেকটা, আমরা যেটা অনেক স্কলাররাও বলে থাকে যে আপনাদের ধর্মগ্রন্থে কিছুটা চেঞ্জ আছে, কিন্তু ইসলাম ধর্মের কোরআন থেকে আপনি দেখেন, এটা আমরা বিশ্বাস করি আমাদের পারপাস থেকে, যেটা কমপ্লিটলি ট্রু এবং এতে মানে স্রষ্টার পক্ষ থেকেই এসেছে এবং কমপ্লিটলি গাইডলাইন পড়া আছে। নিশ্চয়ই আছে, নিশ্চয়ই আছে, সেটা তো আমি তো মানে আমি জানি না, আমি জানি না, ক্যামেরার সামনে আসুন আসুন আসুন, ক্যামেরার সামনে এত কিছু। আমি আপনার সাথে একটু কথা বলতে যাচ্ছিলাম, আমি অ্যাথিস্ট, আমি নাস্তিক ছিলাম, তো আমি ধর্ম, ধর্মগ্রন্থের গুরুত্ব, এর বিষয়গুলো নিয়ে একটু শেয়ার করতে চাই আপনার সাথে, আপনার ওপিনিয়ন, দুইজনই কথা বলবো আর কি, যদি আপনার সময় হয় আমরা একটা এপিসোডের মতো 10 মিনিট আপনার সাথে কথা বলবো। আচ্ছা, জাস্ট ফান, মানে এমনি কথা বলছি, শেয়ার করছি, এখানে মাইন্ড করার কিছু না। আমি মূল যে পয়েন্টটাতে কথা বলবো সেটা হলো ধর্মগ্রন্থের প্রয়োজনীয়তা।
তো এর আগে একটা জিনিস দেখতে হবে, সেটা হলো যদি সৃষ্টিকর্তা না থাকে ধর্মগ্রন্থের কোনো মূল্য নেই, এ বিষয়ে সবাই একমত। সৃষ্টিকর্তা বিশ্বাস না থাকলে ধর্মগ্রন্থের কোনো মূল্য নেই, হিন্দু ধর্মের কোনো মূল্য থাকবে না যদি হিন্দু ধর্ম সৃষ্টিকর্তা সম্পর্কে ধারণা না দিতে পারে, ইসলামের কোনো মূল্য থাকবে না যদি ইসলাম সৃষ্টিকর্তা সম্পর্কে। তো সব ধর্ম তো মানি না আমি, আপনার কথা বলছি না, আমি ওভারঅল বলছি, আমি এথিস্ট, ধরেন আমি নাস্তিক থেকে মুসলিমে আসছি, তো আমি কিন্তু আপনি হিন্দু মুসলিম বিবেচনা করছি না। প্রথম পয়েন্ট আমি আপনাকে কি বলছি যে প্রথমে ধর্মগ্রন্থে যদি সৃষ্টিকর্তা সম্পর্কে না থাকে তাহলে ধর্মগ্রন্থ মূল্যহীন। জানি না, এই ব্যাপার নিয়ে আমার একটু ডাউট আছে। আচ্ছা আমি আরো একটু ক্লিয়ার করে বলছি, যদি সৃষ্টিকর্তা সম্পর্কে জানতে চান তাহলে কোথায় যাবেন? ধর্মগ্রন্থে যাওয়া হয়, সৃষ্টিকর্তাকে এত মানে তার আপনি দেখবেন যে ধর্মগ্রন্থ কি বলছে। এরপর যদি আপনি ধর্মগ্রন্থ জানতে চান প্রধান ধর্মগ্রন্থ গুলো কি বলছে, সাধারণ সেন্স, আমি কিন্তু আপনাকে ইসলামের দাওয়াত দিচ্ছি না। আমি 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 এটা ইসলাম হিন্দু খ্রিস্টান এগুলো ব্যাপার না। আমি অনেক সময় আপনার হেজিটেশন ফিল হতে পারে আমাকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে। আমি আমি একদমই ওসব ইয়ে করি না, আর আমি ইনফ্যাক্ট ওপেন মাইন্ডেড, ভালো লাগছে কথা বলে। আমি অনেক ওপেন মাইন্ডেড, এখন পাওয়া যায় না। না না না, আমি ওসব একদম বিশ্বাস করি না। আমার নিজের প্রচুর বন্ধু বান্ধব আছে, আমি আমি সর্বভুক সর্বহারি, আমার সব কিচ্ছু মানি না আমি, কিন্তু আমি যেটা একটা জিনিসে যেটা মানি এটা হয়তো অ্যান্ড ইভেন আই এম স্ট্যান্ডিং ইন দিস ইন্টারভিউ বিকজ আমরা নিজেরা অনেক ইন্টারভিউ করছি, আমরাই আপনাদের বাংলাদেশের মাস্টার প্ল্যান তৈরি করছি বিটিবির হয়ে, বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের ওখানে, তো আই নো। বাট আমারও ভালো লাগছে এই ব্যাপারে কথা বলতে। আমরা ইনফ্যাক্ট কালকে রাত্রিবেলায় আমার অনেক বন্ধুবান্ধব হোস্টেলের সাথে কথা হচ্ছিলো যে আমার ব্যাপারটা হচ্ছে যে আমি এটা যেটা মানি যে আমি একটা বিগার মলিকিউলে বিশ্বাস করি। যেমন আমার হয়তো এইটাও হয়তো একটা দেশ কারোর জন্য, আমি জানি না, সে হয়তো আমাদের হয়তো মানুষ না, বাট আমি তো জানছি না এতে কী আছে, এর ভেতরে কী আছে। আমরা যে বলি গাছের প্রাণ নেই, মেশিনের প্রাণ নেই, মেশিনকে তো আমরা সৃষ্টি করছি, মেশিনে কিন্তু আমরাই প্রাণদান করছি। আমি এই সৃষ্টিকর্তাকে বিশ্বাস করি, কিন্তু আমি আবার এটাও মানে এটা আমার কাছে কোনো বিশ্বাস ব্যাপার না, কিন্তু আমি এটা মনে করি যে আমাদের সম্পর্কে হয়তো জানাটা হয়তো এত বড় একজন যে আমাদের সৃষ্টি করেছে, আমরা তার কাছে হয়তো খুব ক্ষুদ্র। আমাদের সময় আর তার সময়ের মধ্যে অনেক ফারাক আছে, সে হয়তো কয়েক মিলিয়ন বছর বাঁচছে, আমরা হয়তো কয়েক ক্ষণ বাঁচছি তার কাছে। সেখানে কি আমাদের কি তাকে পুরোপুরি জানা সম্ভব, এইটাই আমার প্রশ্ন। যে আপনি কোনো একটা মেশিন যে সৃষ্টি করলো, মেশিনের জন্য জরুরি না তাকে জানা, বা সে জানতেও পারবে না পুরোপুরি, কারণ ওই সময় তার কী কী থিঙ্কিং ছিল এটা তার কেউ জানছে না, জানে না। অর্থাৎ সৃষ্টিকর্তা আপনাকে সৃষ্টি করার সময় কি কি চিন্তা করছে এটা কিন্তু কেউ উত্তর দিতে পারবে না, না এটা একটা অনেক সম্পর্কে এই লেভেলে জানা সম্ভব না। কিন্তু আপনাকে একটা কথা বলবো, সেটা হলো মোবাইলে কিন্তু একটা ম্যানুয়াল থাকে, একটা গাইডলাইন থাকে, অর্থাৎ সৃষ্টিকর্তা সৃষ্টি করলে সেটা কিন্তু একটা ডিউটি যে সে জানাবে যে আমি সৃষ্টিকর্তা, এবং সমস্ত ধর্মগ্রন্থে দেখবেন একজন সৃষ্টিকর্তার কথা বলা আছে। আমাদেরও হ্যাঁ নো ডাউট, আমি আমি আমার হিন্দু ধর্ম বইও খুব একটা পড়িনি, যাই হোক, কিন্তু আমি পড়েছি, আমি হিন্দু ধর্মের ছাত্র, আমি পুরো বেদ পড়েছি, যদি বলেন ঋগ্বেদ, যজুর্বেদ, সামবেদ, অথর্ববেদ, ভগবদ গীতা, মনুস্মৃতি, উপনিষদ, রামায়ণ, মহাভারত। আমি অনেকদিন অনেক বছর আগে অনেক বছর আগে আমি যখন আবার দিল্লি থেকে বাড়ি ফিরছি, ইন্টারেস্টিং গল্প এটা, আপনার সাথে কথা বলতে কিন্তু অনেক ভালো লাগছে। হ্যাঁ হ্যাঁ, থ্যাংক ইউ, মানে উই অল এজ এ টিম আর রিয়েলি এক্সাইটেড টু নো হোয়াট হি হ্যাজ টু সে। তো আমার আচ্ছা আচ্ছা, আমার একজন বন্ধু মানে বন্ধু না ট্রেনিং ভদ্রলোকের সাথে আলাপ, তো সেই ভদ্রলোক আস্তে আস্তে বাঙালি একজন ভদ্রলোক, উনি আমাকে বলতে বলতে হঠাৎ করে তিনি আমাকে বলছেন যে ধর্ম নিয়ে কথা বলছে, তিনি ইঞ্জিনিয়ার কিন্তু, তা আমি তখন কথা বলতে বলতে তার সাথে খুব ভালো লাগলো কথা বলে, তখন তিনি আমাকে একটা কথা বলেছে, আমি পড়িনি কিন্তু সিরিয়াসলি, আমি একটা বেদও পড়িনি, কিছুই পড়িনি আমি, কিন্তু তিনি আমাকে বলেছিলেন যে বেদ গীতা কোরআন এর মধ্যে নাকি অদ্ভুত একটা মিল আছে, সেটা ওরকম বলেছিলেন, আমি জানি না। ইভেন ওরা নাকি এটাও বলতেন যে এই যে খাবার খাবার যে আমরা যে যেভাবে খাই না খাই, মানে উনি সব কোনো কথা বলছিলেন, আমরা যেমন হয়তো বিফ খাই না, আপনারা হয়তো হ্যাঁ খান না খান না, তা উনি খুব ইন্টারেস্টিং কথা বলেছেন যে এই ব্যাপারগুলো হয়েছে সম্পূর্ণ আমরা কোথায় থাকি রিজিয়নাল অ্যাকোমোডেশনের ওপর। আমি নিজে আরবান ডিজাইনার, আমি শহরে ডিজাইন করি, আমি জানি এই ব্যাপারগুলো, বিভিন্ন জায়গায় বিভিন্ন ক্লাইমেট অনুযায়ী, ইভেন একটা পাহাড়ের একটা দিক হয়তো একটা দিক দিয়ে হাওয়া বইছে, আরেকটা দিকে হয়তো রোদ ছায়া বসেছে, দুটো কালচারের মধ্যে আকাশ পাতাল ডিফারেন্ট, অথচ একটা পাহাড়ের এদিক ওদিক,
তা আমাকে বলেছিলেন যে তা এই যে খাবার দাবার ব্যাপারগুলো অনেকটা সেরকম, ইনফ্যাক্ট আমাদের আমরা যে ক্লাইমেটিক রিজিয়নে থাকি সেইখানে যদি আমরা যদি আমরা যে রেড মিট খাই, মানে আমরা যে মাটন খাই, দ্যাট ইজ অ্যাকচুয়ালি ভেরি হার্মফুল ফর আস, কারণ আমরা সেটা ডাইজেস্ট করতে পারি না, তাই জন্য নাকি আমাদের লাইফ স্প্যান এগুলো অনেকটা এফেক্ট হয়, অ্যাভারেজ লাইফ স্প্যান এগুলো। তো খুব আমার খুব ভালো লেগেছিল ওনার সাথে কথা বলে। তা উনি তখন এক সময় আমাকে বলেন যে, তা আমি বলেছিলাম যে আপনি কি মানে আপনি কী ধরনের বই পড়েছেন, বলছে আমি আমি সব পড়েছি, বেদ পড়েছি, ইভেন বেদে এরকমও লেখা আছে সাধু সন্ন্যাসীরা তারা নাকি, এটা ওনার কথা, তারা নাকি মাংসও খেতেন, এক্স্যাক্টলি ক্যালোরির জন্যে, আমি জানি না, আমি আই ডোন্ট কনফার্ম সোর্স, বাট উনি বলেন এই কথাটা এক্স্যাক্টলি। ছাগল আর অনেক কিছু সময় থেকে আমার খুব মনে হয়, আর মানে উনি খুব সায়েন্টিফিক কথা বলেছিলেন আমাকে। দেখেন যে আপনি সৃষ্টিকর্তা, তার সম্পর্কে আমাদের চিন্তা করা উচিত, এবং আপনার আপনি যে ধর্মের হন না কেন আপনার উচিত সৃষ্টিকর্তার কাছেই দোয়া করা যে সে যেন আপনাকে হিদায়ত দেয় বা সত্য জিনিসটা জানায়। আপনি সে মানে ভগবান হতে পারে, ঈশ্বর হতে পারে, আল্লাহ হতে পারে, সে যেই থাকুক আমরা জানি না, আমাদের উচিত তার কাছে দোয়া করা, মানে প্রার্থনা করা, দোয়া মানে তো বুঝেন তার কাছে চাওয়া যে সে যেন আপনাকে সত্য জিনিসটা দেখায়, সত্য পথ দেখায়। আমি আপনাকে কিন্তু মুসলিম হতে বলছি না, আমি আপনাকে হিন্দু হতে বলছি না, খ্রিস্টান হতে বলছি না। আমি কেন বলছি যে অনেক ক্ষেত্রে একজন ব্যক্তি মনে করতে পারে মানে মুখে দাড়ি, মাথায় টুপি, পাঞ্জাবি পরা এই ব্যক্তি হয়তো ইসলাম ক্লিয়ার করার জন্য, এখন নিরপেক্ষভাবে আপনি নিরপেক্ষভাবে বলে যে মালাটা পড়ে আছে, এটা আমার আমি পড়েছি বিকজ আমার এই 10 জানুয়ারিতে আমার বাবা মারা গেছে, তা আমি সেই অবস্থায় চাকরি করতে এসেছি এখানে। তা আমি যখন আমাকে ন্যাড়া হতে বলা হয় আমাদের হাতে হিন্দু ধর্মে, হ্যাঁ কিন্তু আমি মানি না, সব মানতাম না, কারণ আমার বাবার আমি কাজও করেছি মঠে, কারণ সেখানে তারা মঠে কী জানেন তো সাধু সন্ন্যাসীরা গান করে, হার্ড কোর কোনো রুল নেই ওদের, কিন্তু কারণ সেই সময়টা আমার আর নিজের মায়ের খুব থাকা, কারণ আমরা বাবাকে সবসময় সামনে জীবিত দেখেছি, কখনো কখনো মনে হয় রিচুয়াল যেটা আমাদের হিন্দু ধর্মের মনে খুব ব্রুটাল আমার মনে হয়েছিল, এটা প্লিজ ডোন্ট টেক দিস ইন অ্যাকাউন্ট, কারণ আমি খুব ওপেন মাইন্ডেড বলে বলছি, এটা সব ধর্মের কিছু না কিছু এরকম ব্যাপার আছে আমার মনে হয়েছে, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে আমি পড়তে চাইনি, তখন আমাকে বলে যে না তোমাকে এটা হিন্দু ধর্মে করতে হয়, তখন আমি বলেছিলাম যে আমার বাবা যতদিন বেঁচে ছিলেন ততদিন তার কাছে থেকেছি, লাস্ট মোমেন্ট পর্যন্ত দেখেছি, সেটাই আমার সব, সেটাই আমার ধর্ম, আমার কাছে সেটা ধর্ম আমার বাবার কাছে থাকা, আমি হিন্দু, গলায় পৈতে পড়ছি, গলায় মালা পড়ছি, বিদেশে চাকরি করছি অথচ বাবার পাশে নেই, সেটা আমার ধর্ম না। ফিজিক্যাল এক্সিস্টেন্স কেন, এখনও তার এক্সিস্টেন্স এখনও আমার কাছে আছে, বাবার এক্সিস্টেন্স, আমি তাকে ছবির মাধ্যমে, অনেক স্মৃতির মাধ্যমে তাকে নিশ্চয়ই মনে রাখি, আমার গায়ে কাঁটা দিচ্ছে। আপনাকে একটা জিনিস আমি প্রশ্ন করতে চাই, সেটা হচ্ছে আপনার অপিনিয়নটা জানতে চাই, সেটা হলো আপনার বাবা মারা গিয়েছেন, তো আপনার কি মনে হয় সে মারা যে কোথায় আছেন বা তার শেষটা কি, এটা কি শেষ নাকি মানে স্রষ্টার কাছে গিয়েছে? এটা খুব ভালো জিজ্ঞেস করেছেন। যখন বাবা চলে যান আমি 10 দিন চেয়েছিলাম বাবার সাথে আমার দেখা হোক, এটা আমার মন থেকে এসেছিলো, কারণ হয়তো খুব ভালোবাসি প্রচণ্ড, অনেক প্রেজেন্সও ফিল করেছি, তো ভয় পেতাম না যে মনে হতো হয়তো বাবা যদি আসেন, এই সময় তো হয়তো বাড়ি অ্যাপার্টমেন্টে অন্য কেউ চলে গেলে খুব ভয় হতো কি কী আসবে, কে আসবে না আসবে, এটা হয় মানুষের একটা, কিন্তু সেই ব্যাপারটা আমার ভয় হতো না, আমার মনে হতো দেখা করি, কিন্তু আবার একটা সময় হঠাৎ করে রিয়েলাইজ করতো কী করে আসবেন ফেরত। তা আমি এটা এটা জানেন তো, এটা খুব একটা কনফিউজ স্টেট, নট কনফিউজ স্টেট, বিকজ আমার মনে হয় এইসব সময় যখন আমরা হয়তো খুব ইমোশনাল বা কোনো একটা বিপদে আছি, সেখানে আমরা হয়তো রিয়ালিটি আর কখনো কখনো তখন মনে হয়তো ভগবানকে ডাকি, যেমন আমি হয়তো ভগবানে বিশ্বাস করি না, কিন্তু সাইম ভাই যে কথাটা বলছেন যে অবশ্যই আমাদের সৃষ্টিকর্তার কাছে দোয়া করা উচিত, এবং এটার একদম 100% পরীক্ষিত, মানে বলতে পারেন যেটা একদম প্রুফ আমার দ্বারা, আমি এক্স হিন্দু, আমি আগে হিন্দু ছিলাম, আমি ভাই বোন হিন্দু, এখন আমি মুসলিম, আমার বুদ্ধি আল্লাহ তাআলা দিয়েছেন, সে আল্লাহ বুদ্ধির মাধ্যমে আমি মানে হিন্দু থেকে মুসলিম হয়েছি। যখন আমি মানে এটা বলার কারণ একটা কারণ যে যখন আমি সকল ধর্মের উপরে মানে কিছু পড়াশোনা করেছিলাম সেই সময়টায় 2017 কথা, জাস্ট আমি একটা সময় অ্যাথিস্টের মতো হয়ে গেছিলাম যে না মনে হয় কোনো ধর্ম নেই, জাস্ট সৃষ্টি করতে আছে একটা না একটা মানে সব ঠিক আছে, তো তৎক্ষণে মনে হলো যে না আমার যদি সৃষ্টিকর্তা থেকে থাকে তাহলে সে আমাকে অবশ্যই পথ দেখাবেন আমি মনে করি,
সে আমাকে পথ দেখাবেন, কারণ প্রত্যেক ধরনের যে সৃষ্টিকর্তা পথ দেখাবেন, তাই যদি যদি সৃষ্টিকর্তা থেকে থাকে সে আমাকে পথ দেখাবে, এরকম আমি প্রায় হয়তো দুই তিন মাস দোয়া করেছিলাম। কার কাছে দোয়া করেছিলাম সেটা এখন বুঝতেছি, কার কাছে দোয়া করেছিলাম। তো সেক্ষেত্রে আমি এই দোয়াটাই করেছিলাম, জাস্ট সাইম ভাই বললো, জাস্ট অ্যাড করলাম যে এই দোয়াটাই করছিলাম যে তুমি যদি থেকে থাকো, তুমি যদি সত্য হও, আমাকে সঠিক পথটা দেখাও, আমি জানতে চাই সঠিক কোনটা। তো সেটা জানার পর আমাকে যদি সব কিছু ছেড়ে দিতে হয় আমি ছেড়ে দেবো। তো সাধারণ একটা টাইমে আমি আমার কাছে একটা টাইপ একটা মাধ্যমে আমার কাছে একটা মেসেজ আসে, যে মেসেজটা আমি বুঝতে পারি যেটা কোনটা সত্য। সেটা আপনি বুঝতে পারছিলেন যে সেটা মানে ন্যাচারাল কিছু না, ন্যাচারাল না, সেটা একটা অলৌকিক একটা ক্ষমতা বা অলৌকিক কোনো কিছু আমার সাথে ঘটেছে, যেটা আমি বুঝতে পারছি যে ইসলামটাই আমার কাছে সত্য, তুলে ধরা হয়েছে আমার সামনে, এবং এটা আমার আপন বরফের সাথেও ঘটছে এই বিষয়টা, এবং কিছুদিন আগে আমার বোনের সাথেও ব্যাপারটা ঘটছে। আলহামদুলিল্লাহ তারা হয়তো খুব শীঘ্রই তারা আল্লাহর ইচ্ছা হয়তো আমার ভাইয়ের কাছে একটা রিকোয়েস্ট, সেটা হচ্ছে ভাই যে বিশ্বাসী হোক সেটা তার, আমরা তার বিশ্বাস সে তার মতো করবে। তবে আমার যেটা ভাই ফার্স্টেই বললেন যে সৃষ্টিকর্তার সময় আপনার ওই বিষয়ে তেমন একটা আইডিয়া নাই বা হচ্ছে সেই বিষয়ে আপনি তেমন একটা পড়াশোনা বা করতেছেন না, বাট আমার কাছে মনে হয় যে আপনি পৃথিবীতে বর্তমানে বেঁচে আছেন, 100 বছর আগে ছিলেন না, 100 বছর পরে থাকবেন না, এটাই ট্রু। বাট ইন দ্য মিন টাইম আপনি পৃথিবীতে আছেন, অবশ্যই এটার একটা উদ্দেশ্য আছে। আমি যেমন এই ফোনটা বানিয়ে কথা বলার একটা উদ্দেশ্য থাকে, সৃষ্টিকর্তা যেটা আপনি বলেছেন সুপার পাওয়ারফুল একজন আছে, সে যদি আপনাকে পৃথিবীতে পাঠিয়ে থাকে অবশ্যই তার একটা উদ্দেশ্য আছে, এবং সেই উদ্দেশ্যটা কী সেটা পবিত্র কোরআন আল্লাহ তাআলা বলে দিয়েছেন যে আমি জিন এবং মানুষকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার ইবাদতের জন্য, মানে তার তার ইবাদত, তার বন্দিকির জন্য। তুমি জানো কে তোমাকে সৃষ্টি করেছে এবং কেন সৃষ্টি করেছে, মানে যজুবেদের আপনি 1 নম্বর অধ্যায় যদি 6 নম্বর 16 মন্ত্র পড়েন সেখানে পরিষ্কার কথাগুলো বলা আছে। আপনি বললেন না ধর্মগ্রন্থে অনেক মিল আছে, এই জিনিসগুলো সম্পূর্ণ মিল আছে। আমার আমার ধর্মগ্রন্থ আপনাকে মিথ্যা বলতে নিষেধ করে, না কাম করো লারস হয় এগুলো নরকের দ্বার, এই সব ধর্মগ্রন্থে এই কথাগুলো একই, বুঝতে পারছেন? না না, হ্যাঁ সেটা বুঝতে পারছি, সেটা সেটা অবভিয়াসলি। আমি এটা নিয়ে আমার একজন দাদার সাথে কথা হয়েছিল ওখানে, তো তিনি খুব ভালো করে আমাকে বুঝিয়েছিলেন, আমার প্রায় কথা হয় আলোচনা। আমরা যেটা ফিল করলাম ভাইয়ার ওভারঅল যে বিলিফ সেটা এখন একটা জায়গায় আছে, অলদো আমার মনে হয় আপনার ধর্ম গ্রন্থগুলো নিয়ে যে এই মিল এবং অমিল এই জায়গা থেকে আপনার কিছু কনফিউশন রয়ে গেছে, এবং হয়তো আমরা আরও দীর্ঘ আলোচনা করলো এই কনফিউশনটা কখনো ক্লিয়ার হবে না, মন থেকে জিনিসটা না আসে। অবভিয়াসলি উই ক্যান পুট সো মাচ ইনফরমেশন অনলাইন, মানে এখন যুগটা এরকমই যে আপনি চাইলে ইনফরমেশন কিন্তু আপনার হাতের কাছে। দর্শক আমরা যারা দেখতেছেন ভাইয়ার প্রত্যেকটা কথা কিন্তু তার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলছে, হ্যাঁ হোয়াট এভার ইউ হ্যাভ সিন, বিকজ আমি 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 এটা খুব মনে করি, কারণ আমি দেখেছি যে বাড়িতে 10টা বাসাসে চড়িয়েও কিছু ভালো হয় না, আর বাট ইট ওয়াজ অনলি মি, যখন ছিল তখন একা হয়তো সেখান থেকে হয়তো, এবার আমার এটা খুব একটা বিশ্বাসে একটা প্রবলেমে পড়েছি, নয় সেখান থেকে বেরোতে পারবো না, থেকে যাবো। তো বেরোবার জন্য যে শক্তিটা সেটা নিজের হয়, আর তখন আমরা হয়তো কিছুর উপর একটা ফেথ রাখি, এক দুবার না হলেও হয়তো আমি হয়তো বলেছি তখন ভগবান বার করে দাও, ইভেন দো ইফ আই ডোন্ট বিলিভ, এটা চলে আসে। তা হ্যাঁ নিশ্চয়, আমি আমি আমার বলার বক্তব্যটা হচ্ছে কেউ তো একজন আছেই, কিন্তু সে এতটাই বড়, সে এতটাই মানে তার আকার এতটা বড়। আমি যেমন একটা বাড়ির সামনে গিয়ে যদি আমাকে বিরাট আকারে যদি একটা বাড়ি হয় তার সামনে দাঁড়িয়ে আমি ওপর দিকে তাকারও সে দেখতে পাবো না শেষ। তা আমার মনে হয় সেই সৃষ্টিকর্তা তেমনই, যে তাকে মানে আমাদের সময় আর তার সময় থাকাটা, সে তো আমাদের কোটি কোটি লোক যে ঈশ্বর তিনি আকাশের উপরে থাকেন, তিনি অন্ন দান করেন, মানে আমরা যে বলি সর্বত্র বিরাজমান এটা ঠিক না, এটা বেদের বিরুদ্ধে, এবং বেদ বলছে এটা, আপনার ধর্মগ্রন্থ বলছে, এবং আমি মিলগুলো বলতেছি, কারণ ইসলামও বলে আল্লাহ সর্বত্র বিরাজমান না আকাশের উপরে, এটা সূরা সহা 20 নম্বর সূরা 5 নম্বর আয়াত, ইন্টাররিলেশনগুলো কিন্তু আমার পরিষ্কার আস্তে আস্তে হয়ে যাচ্ছে দেখেন। তো আমি একদম শেষ পর্যায়ে দুইটা পয়েন্ট একটু বলতে চাই আপনাকে, একটু মনোযোগ দিয়ে শুনবেন। 1 নম্বর পয়েন্ট হলো যে সর্বশেষ যে বিষয়টা আপনাকে একটু ভুল ধারণা দূর করবো, ভগবদ গীতার 4 নম্বর অধ্যায়ের 7 এবং 8 নম্বর শ্লোকে বলা আছে যে যদা যদা হি ধর্মাসি গ্লানি ভবতি ভারত পরিত্রাণ নয় সাধনম বিনাশায়তে দুষ্কৃতম, এখানে বলা হয় আত্মা, বুঝতে এখানে বলা হয় মহাত্মা, মহাত্মা মানে এখানে আছে আত্মা আত্মা কিন্তু বলা হয় মহাত্মা, আর মহাত্মা মানে ঈশ্বরের আত্মা, আর আত্মা মানে সৃষ্টি করে যাকে পাঠানো হয়। তো ঈশ্বর পৃথিবীতে আসবেন না, তিনি আত্মা সৃষ্টি করে পাঠিয়ে দেবেন, এটা হলো ভগবদ গীতা 4 নম্বর অধ্যায় 7 আর 8 নম্বর শ্লোক পরিষ্কার বলা হচ্ছে এখানে। আপনি জানবেন, আপনি স্টাডি করবেন, এটা আমি বললে আপনি বিশ্বাস করবেন কেন? আমরা জানি লক্ষ লক্ষ হিন্দুরা এটাই বিশ্বাস করে, কিন্তু এই বিশ্বাস ভুল। আমি আপনার বলছি আপনি বাসাকে চেক করবেন,
তো এরপরে যে পয়েন্টটা সেটা হলো যে আমরা মৃত্যুবরণ করব। মৃত্যুবরণ করার পরে যদি কোনো জগৎ না থাকে তাহলে আপনার এই মোরালিটির স্ট্যান্ডার্ড সেট করা যায় না। মোরালিটি স্ট্যান্ডার্ড বলতে মানে আপনি পৃথিবীতে একটা ভালো কাজ কেন করবেন, আপনি খারাপ কাজ কেন করবেন না। আমি কিন্তু হয়তো আপনার পাঞ্জাবি আর এই ড্রেস পরে আমার বলছি ভিন্ন রকম হতে মনে হতে পারে। আমি খুব ফিলোসফিক্যাল কথা বলতে পছন্দ করি, খুব সায়েন্টিফিক্যাল কথা বলতে পছন্দ করি, আর আমি সেখান থেকে উঠে আসা, বুঝতে পারছেন? তাই আমার কথাগুলো একটু মানে ডিপ থেকে আমি বলার চেষ্টা করি, বুঝতে পারছেন? তো সে জায়গা থেকে আপনার মোরালিটির স্ট্যান্ডার্ড আপনি কখনোই নির্ধারণ করতে পারবেন না, মানে হেয়ার অ্যাপটা ছাড়া, পরকালে বিশ্বাস ছাড়া, মানে মৃত্যুর পরে জীবন বিশ্বাস ছাড়া আপনি এটা নির্ধারণ করতে পারবেন না। আপনি সত্য কথা কেন বলবেন, মিথ্যা কেন বলবেন না, আপনি কেন চুরি করবেন না, কেন আপনি মদ খাবেন না, কেন গাঁজা খাবেন না, কারণটা কী? কারণ হবে পরকালে এর একটা বিচার হতে পারে, হতে পারে আমাকে সঠিক পথ দেখো। সে যেই হোক, আপনার নামও জানার দরকার নেই, আপনি তাকেই বলবেন, তার কাছেই চাইবেন, সে যেন আপনাকে সঠিক পথ দেখায়। আপনাকে মুসলিম হওয়ার দরকার নেই, কিন্তু আপনি বলেন যে নাম জানার দরকার নেই, দিস ইজ আ ভেরি গুড ওয়ে টু সে, মানে আমি ওইভাবেই হয়তো বলছি, কিন্তু এটা অন্যভাবে। এখন সে আপনাকে ক্ষমা করলে আমার কি, তাই না? সে যদি আপনাকে প্রতিদান দেয় আমার কি, তাই না? তার কাছে চাইতে হবে, সে যেই হোক, সে ভগবান হতে পারে, আল্লাহ হতে পারে, গড হতে পারে, ঈশ্বর হতে পারে, যেই হোক না কেন, যে আছে বলবেন, এভাবে বলবেন যে আপনার মনে যদি কেউ থাকেন যিনি আমাকে সৃষ্টি করেছেন, আমাকে সঠিক পথ দেখাবেন, আমি যেন পরকালে আপনাকে দেখতে পাই, আপনার দেখার সৌভাগ্য আমার হয়, যদি আমার কোনো সৃষ্টিকর্তা থেকে থাকে ভাই, এই দোয়া করতে তো কোনো আপত্তি নেই, কারণ না না নেই যে কজন আছেন আমাদের টিমে, প্রতি খুবই খুশি এবং সাচ এ রেসপেক্ট ফর ইউ এজ এ পার্সন, বিকজ গড ক্রিয়েটেড সাচ এ ওয়ান্ডারফুল হার্ট এবং আমি বলবো অল অফ মাই ফ্রেন্ডস সে সো I just became your friend, I think. Yeah, but sure. Special thanks to you, because very few people share the understandings. They no, do ignore ei dhoroner kotha keno bola hocche, especially dorshok onek feel korte paren je how come two people from different religions are talking like this. No. But this is creating a landmark, it's creating a benchmark. যে ভাবে কথা বলা পসিবল, লাইক শেয়ারিং অপিনিয়ন, না অবভিয়াসলি এটা আমি আমরা নিজেরা আমি যখন আমি আমি নিজে বিদেশে পড়াশোনা করেছি, তখন প্রচুর বিভিন্ন জায়গা থেকে বন্ধু বান্ধব ছিলেন, তা আমার ইভেন আমার আপনাদের বাংলাদেশ থেকে একটি আমার বন্ধু ছিল আমার সাথে পড়তে পারে, তো উই ইউজ টু হ্যাভ আ লট অফ ডিসকাশনস অন দিস, আর আমার খুব ভালো লাগে বিকজ মানে দেখুন আমি নিজে আরবানিস্ট, আমি নিজে প্রচুর কমিউনিটিতে ঘুরে প্রচুর জায়গায় ঘুরে লোকেশনে ঘুরে আমি ছবি আমি খুব ভালো ছবি তুলি, ছবি তুলে আমি সেই সব ডকুমেন্ট করি, কথা বলি, তা এটা একটা আলাদাই একটা ইয়ে। তখনই আমার মনে হয়েছিলো যে কত ধরনের লোক সেখানে, মানুষজন, তাদের কত এক্সপিরিয়েন্স, তো সেইখান থেকে আমার মনে হয় যে এগুলো ওপেনলি আলোচনা খুব করা দরকার, কারণ তাতেই আমাদের মধ্যে একটা আমরা বুঝতে পারবো একে অপরকে, সেটা খুব দরকার। একদম মানে আমাদের শেষ দিকে চলে আসছে, আমার তো ভালো লেগেছে, আমি তো এইভাবে কথা বলি রোজ রাত্রিবেলা অফিস থেকে ফিরে বন্ধুদের সঙ্গে আড্ডা, মানে বিভিন্ন জিনিস নিয়ে, শুধু এই ধর্ম না, আমার মনে হচ্ছে আমরা আজকে মানে পরস্পর আলোচনার মাধ্যমে একটা নলেজ শেয়ারিং করতে পারলাম, বিবর্তনবাদ সম্পর্কে আপনার সাথে কিছু আলোচনা করলাম, সেটার আমার বিশ্বাস থেকে আমি কিছু সায়েন্টিফিক্যাল পয়েন্ট বললাম যেটা জন্য আমি বিশ্বাস করি না, পাশাপাশি ভাই আপনাকে কিছু রেফারেন্স দিলেন কোরআন হাদিস থেকে এবং পাশাপাশি আপনার ধর্মগ্রন্থ থেকেই, এবং সম্মিলিতভাবে আপনিও স্বীকার করলেন যে হ্যাঁ আসলে একজন সৃষ্টিকর্তা আছে, তার কাছে চাওয়া উচিত, সেটা আমি মনে করি, সেটা আমি চিরকালই মনে করি। ওনার পার্সোনাল ফেইথটা এখানে আছে যে দেয়ার ইজ সামথিং আর আমার মনে হয় সেখানে যদি এটা যদি একটা ইটস লাইক আ টাইনি ড্রপলেট অফ ওয়াটার ইন ওশান, ইউ নো, সেখানে যদি একটা ড্রপ পড়ে উই উইল ফিল দ্য ওয়েভস, আই বিলিভ অন দ্যাট। রাইট, সো আমরা দোয়া করি ভাই আল্লাহ বা সৃষ্টিকর্তা আমরা যেটাই বিশ্বাস করুন তিনি আপনাকে একদম সঠিক পথ যেটা সেটাতেই পরিচালিত করুক এবং আমাদেরকেও করুক ইনশাল্লাহ, এবং আপনি যে আমাদের সাথে জয়েন করেছেন এবং এত মূল্যবান সময় দিয়েছেন এই জন্য আজকে আমরা এতটাই খুশি হয়েছি যে আমাদের এই প্রোগ্রামের সবচেয়ে মেগা গিফট যেটা ছিল সেটা আমরা আপনাকে দিতে যাচ্ছি, এবং সেই মেগা গিফটটা হচ্ছে এটা আপনি একটু কাইন্ডলি জিনিস একটা আনবক্সিং করে দেখবেন, আমরাও জানি এটার মধ্যে কি আছে। আমাদের যে শো এর স্পন্সর, and we are so much happy to hand this over to such a kind-hearted person like you.
আপনারা চাইলে কিন্তু বারাকা রহমার সব থেকে বিভিন্ন ধরনের ফ্যাশনেবল ড্রেস কিনতে পারেন। বাহ, আচ্ছা, এটা একটা ফ্যাশনেবল ড্রেস যেটা মনে হচ্ছে, সো এটা আপনি আপনার বাসার মা খালা বোন বা যে থাকেন তাকে দিতে পারেন। থ্যাংক ইউ সো মাচ, আশা করি তারাও জিনিসটা দেখে অনেক পছন্দ করবে। মানে ভাইয়া আজকে এক্সপেক্ট করতেছে পরে কি পেয়ে যাবেন। থিং ইজ দ্যাট কি আমি এত অর্নামেন্টাল কাপড় দেখিনি, মানে সত্যি করে থ্যাংক ইউ। Thank you so much. I'm honored. Thank you. It was an honor for us to have a discussion like this with you. Sure, sure, sure. Anytime. I'm very happy to see you. খুব সুন্দর, আমি রেখে দেবো এটা বাড়িতে। থ্যাংক ইউ ভাই, এত কাজ করার জন্য। থ্যাংকস টু বারাকা রহমান আমাদের ফাইনালি, আশা করি দর্শকরাও দেখলেন। এরকম গিফট কিন্তু আপনার জন্য দিতে নেওয়ার সুযোগ আছে। সো ইব্রাহিম ভাই, আমার মনে হয় যারা আমাদেরকে এতক্ষণ দেখলেন পুরো অল ওভার দ্য শো, আমাদের ভাই তো উইনার হয়ে গেছেন, দ্য নেক্সট উইনার ইজ গোয়িং টু বি ইউ। সো কী করতে হবে সেটার জন্য ইব্রাহিম ভাই যদি একটু বলে দিতেন। আপনাদের সবাইকে যারা যারা উইনার হতে চান, বিবর্তনবাদের বিপক্ষে অর্থাৎ কী কী সায়েন্টিফিক যুক্তি আপনারা দিতে পারেন, সেটা যদি কোনো ভালো যুক্তি দিতে পারেন, অর্থাৎ বানর থেকে মানুষ হওয়া বা এই ধরনের বিষয়গুলো, জাস্ট ফর ম্যাক্রো ইভলিউশন, মাইক্রো ইভলিউশনের কথা বলছি না, ম্যাক্রো ইভলিউশন কেন পসিবল না, এই ধরনের সবচেয়ে সুন্দর করে গুছিয়ে যারা লিখতে পারবেন, অবশ্যই লেখার শেষে আপনার ফোন নাম্বারটি দিয়ে দিবেন যেন আমরা আপনার সাথে যোগাযোগ করতে পারি। যে খুব ভালো করতে পারবেন তাকে আমরা ইনশাল্লাহ এরকম একটি প্রাইজ দিব, এবং সেই প্রাইজটি পেতে পারেন আপনিও, ইনশাল্লাহ দেখা হতে পারে আপনার সাথেও। যদি আপনি প্রাইজটি পেয়ে যান, আপনার একটি ছবি আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আপলোড করা হবে। সো দেখা হচ্ছে আপনার সাথেও। আজকের প্রোগ্রামটি আমরা এখানে শেষ করছি। ভাইয়াকে অনেক অনেক থ্যাংকস আমাদের সাথে পার্টিসিপেট করার জন্য, এবং আমাদের ফুল টিম আমাদের সাথে, আলামিন ভাই, আমি পাশাপাশি সাইম শাহানার ভাই, আমাদের ক্যামেরার পিছনে আছে রাজীব, আমাদের পিছনে আছে আদনান, সবাইকে এবং দর্শক শ্রোতা, এখানে অনেক মানুষ জমে গিয়েছে, সবাইকে অনেক অনেক থ্যাংকস প্রোগ্রামটি দেখার জন্য, এবং যারা এই মুহূর্তে আমাদের এই ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে ধন্যবাদ। আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ও বারাকাতুহু। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ।